আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে 4টা বাজে আর আমি আর ফুপ্পি একটু বাহিরে যাব। বাহিরে বলতে আমরা একটু ঘোরাফেরা করব আর রেস্টুরেন্টে যাব। তো এই জন্য ভাবলাম যে একটু রেডি হই, আমি একটু হালকাভাবে মেকআপ করব। হোয়াইট কালার ড্রেস পরছি, এটা তো সেই ঈদে পরছিলাম আর পরা হয়নি। এটা দাদি বাড়িতে এই ড্রেসটা রেখে গেছিলাম। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, গর্জিয়াস একটা সাদা ড্রেস। তো এটা পরা হয়নি, অনেক কম পরা হয় এই ড্রেসটা, এই জন্য দাদি বাড়িতে রেখে গেছিলাম। তো এবার আসছি, ভাবলাম যে এই ড্রেসটা পরি। আর একজন আমাকে কমেন্টস করছে যে আপু প্লিজ, এখন যে কয়েকটা ভিডিও দিতেছি ভিডিওর ভিতরে কমেন্টস করতেছে যে আপু প্লিজ ব্লু কালার শাড়ি পরে, নীল কালার শাড়ি পরে হচ্ছে একটা মেকআপ ভিডিও করো। আপু তুমি একটা নীল কালার শাড়ি আমাকে পাঠাও, তারপর আমি এটা দিয়ে ভিডিও করি। আচ্ছা মজা করলাম, আসলে আমার কোনো নীল কালারের কোনো শাড়ি নাই আর আমার আমরও নাই, আছে মনে হয় বাসায় গিয়ে, ঢাকা গিয়ে দেখতে হবে। থাকলে অবশ্যই করব ঢাকা গিয়ে, আর যদি না থাকে তুমি পাঠাই দিও। ওকে, এখন আমি একটু রেডি হব। এই তো আমি রেডি হয়ে গেছি, আমি হালকা একটু মেকআপ করছি। আমি বলতেছে চা খাওয়ার জন্য এই মেকআপ, তো বিয়ে খাওয়ার জন্য কেমন মেকআপ হবে? বিয়ে খাওয়ার জন্য অনেক বেশি গর্জিয়াস, এটা তো হালকা একটা মেকআপ। হ টিকটক করুন, যাই হোক বাইরে বের হয়ে দেন, ফাইনাল লুক দেখাবো। ফাইনাল লুক হয়ে গেছে, ফুল দেখাবো। এবার বুঝে নেন তাই না? আমাদের সাথে আছে আমার ছোট ভাই, আর আমাদের সাথে আছে চাচু। তো আমরা কোথায় যাবো ফুপ্পি? ওই যে বলতেছিলাম যে এখন আবার কোথায় যেতে হবে? রিক্সা নিতে হবে, ফুপির ব্যাগের ভিতর ব্যাগ, আমার মতো আমি ব্যাগের ভিতর, আমি টাকা এভাবে রাখতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এলোমেলো হয়ে যায়, কসমেটিক্স থাকে, অনেক কিছু থাকে। এই তো আমরা হচ্ছে পাকশি স্টেশন চলে আসছি, ওই উপরে উঠবো, ওই উপরে। হ্যাঁ ফুপি, ওদিকে অনেক সুন্দর ভিউ, ওইদিকে অনেক মানুষ আছে অলরেডি। হ্যাঁ পানি, এই যে উপরে কত সুন্দর ভিউ, এখানে আমি টিকটক সবুজ আর সবুজ টিকটক করছি, সুন্দর ওই যে দিকটা, সুন্দর পরিবেশ, এখানে ছবি টবি তুলবো সুন্দর। হ্যাঁ আমরা এক কাজ করি ফুপু, ওইখানে গিয়ে বৈশা ছবি তুলবো একটা। হ্যাঁ আমরা নামলে ট্রেনে এসে পড়বো না, তো ট্রেন তো এদিক দিয়ে আসে, ট্রেন আসার আগে হবে না, ফর্ম দিবে ওই রেড মার্কের একটা ই হয়।
তো এখানে এসে আমরা কয়েকটা ভিডিও করছি, শর্টস ভিডিও করার পরে বৃষ্টি চলে আসছে, এখন আমাদের হচ্ছে বের হতে হচ্ছে না ফুপি। এখন এখান থেকে আমরা আমরা কি চা খাবো না খাবো মেন কিন্তু আসছি চা খেতে, তার রেস্টুরেন্টে এখান থেকে যাবো, যদি বৃষ্টি রিক্সা নিতে পারলে এখান থেকে তাই করি। চলো চুল এলোমেলো হয়ে গেছে, বাতাস এখানে ঘটি গরম, দেখো এটা এটাকে ঘটি গরম বলে এই যে এটা না, হ্যাঁ হ্যাঁ আমি এর আগে সেটার সাথে ছবি তুলছিলাম। তাহলে দুইটা ইয়ে দিবেন, কোক আছে পেপসি আমি কফি খাবো স্লো মোশন নিলে সুন্দর দেখতে পড়তোই না, ওটাকে আবার তুই করতে আমাদের খাবার রেডি হয়ে গেছে না, কাঞ্জিলা রোল খাবে না, রোল আমি খাই মার্কেটে গেলেই রোল খাই, তারপর হচ্ছে তোমার শর্মা খাই, অন্যরকম এটা চিকেন রোল ভেজিটেবল রোল খাওয়ায় আমার। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বিলটা দিয়ে আসতেছে, আর এই দেখেন ওয়েদার কিন্তু একদম পুরো সন্ধ্যা হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে না, ভালো হয়েছে আজান দেওয়ার আগে যেতে পারবো, আর উঠলে ইয়ে হচ্ছে 5 মিনিটও তো লাগে না আমাদের যেতে, পাঁচ না আল্লাহ ভয় লাগে পারতাম যদি তাবিব তাবিব না থাকলে। এই তো আমরা চলে আসছি বাড়ি, 5 মিনিটও লাগে নাই ঘুরতে। ওকে আজকে অনেক বেশি ঘোরাঘুরি করছি, মজা করছি, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছি, আর এত সুন্দর বাতাস ছিল যা বলার বাহিরে। যাই হোক এখন আর এখন গরম দিতেছে, এত বাতাসে ভিতর ছিলাম। আজকে ব্লগটা আমি এ পর্যন্ত শেষ করবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।